তো হ্যালো বন্ধুরা, তো আমরা ফাইনালি চলে এলাম আমাদের নেক্সট ব্লকে, যেখানে আমি আমার বন্ধু আছি। ঠিক আছে, তো আমরা আজকে ভাবছি যে ট্রাভেল বেরোবো আর কি সিন আছে সব দেখাবো। ঠিক আছে, তো আমাদের গাড়ি দেখতেই পাচ্ছেন, পেছনে আমাদের গাড়ি আছে, এটা হচ্ছে KTM আর হচ্ছে R15। चैनल को सब्सक्राइब करो पहले। हाँ, जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते हो, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो, जल्दी दबा दिया, घंटी भी दबा देना। ठीक, तो हमारा फाइनली बेड़ी पहुँच लो हमारे रास्ता है, এবারে দেখা যাচ্ছে কি হবে। ঠিক আছে, আপনারা সিনগুলো দেখেন আর এনজয় লেন। হ্যাঁ, এটা আমার বন্ধু আছে। তো ফাইনালি চলে এলাম আমি আমার বন্ধু। ঠিক আছে, কিন ট্রাভেল করতে করতে আমি তো চলে না, এবারে সামনে দেখতে পাচ্ছি যে কী দেখতে পাচ্ছি রে, দেখতে পাচ্ছি একটা আছে। তো আমরা ফাইনালি চলে এলাম খরচ মুখার্জি বাড়ির সামনে, তো বাড়িটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আপনারা দেখেন, চলো। তো এদের বাড়ির সামনে দেখা যাচ্ছে যে অনেক কিছু ফুল বাগান। ওদের বাড়ি ছিল না, তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কি লেখা আছে, বাতাস বাড়ি খরাজ মুখার্জি, প্রতিভা মুখার্জি, পাথাই বীরভূম, সন 2007 সেপ্টেম্বর। তো আপনারা দেখলেন একবার ভালোভাবে, এটা খরাজ মুখার্জিদের বাড়ি। তো আমরা ঢুকতে পারবো না নিশ্চয়ই, অনেক কিছু গার্ড আছে। তো এদিকে একটা মন্দির আছে ছোট্ট বড়া, যে মন্দিরটার নাম কি মন্দির, গোপাল মন্দির। বাড়িটা আছে ওইখান করে, আর এদিকে সব চারপাশে সব গাছ ফুল বাগান।
তো আমরা ফাইনালি বেরিয়ে গেলাম, আমি আমার বন্ধু খলমাদি বাড়ির সামনে, সামনে গেটটা দেখতে পাচ্ছেন এই সাইডে, ঠিক আছে। তো এবার আমাদের যেতে মনে রাত লেগে যাবে, তাও আপনাদের জন্য ভিডিও তো আমরা বানাবোই, তো আমাদের এখানে সাপোর্ট করেন, ঠিক আছে। তো কিছু চলো, বাই।